শাকিল খান এবং শাবনুর জুটির গল্পে আপনাকে স্বাগতম। আপনারা যারা বাংলা সিনেমার অডিয়েন্স এবং যারা নাইনটিস কিড, যারা 90 দশকের বাংলা সিনেমা দেখে, শাকিল খান অন্তত একটা প্রিয় নাম। এবং শাকিল খান এবং শাবনুর তারা এক্স্যাক্টলি কয়টা সিনেমাতে কাজ করেছে এবং এই সিনেমাগুলোর বক্স অফিস ভার্ডিক্ট কি, সিনেমাগুলোর রিলিজ ডেট ঠিক কী ছিল এবং এই সিনেমাগুলোর নির্মাতা কারা, হ্যাঁ আজকে আমি বৃত্তান্ত আলোচনা করব শাকিল খান এবং শাবনুর জুটির গল্প নিয়ে। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। শাকিল খান এবং শাবনুর জুটির স্টার্ট হয় 1998-এ, যখন আমাদের অমরনায়ক সালমান শাহ সদ্য প্রাপ্ত। তো শাবনুর তখন ঢালিউডের নিঃসন্দেহে জনপ্রিয় একজন অভিনেত্রী, অন্যদিকে শাকিল খান কিন্তু তখন কেবল উঠে আসছেন 1997-এ আমার ঘর আমার বেশ সিনেমার মধ্য দিয়ে। কিন্তু শাকিল খান রাতারাতি ওভারনাইট স্টার বনে যায় এবং সদ্য অকাল প্রয়াণ আমাদের অমরনায়ক সালমান শাহর জায়গা কিন্তু আমরা কোনো না কোনোভাবে তার সাবস্টিটিউট শাকিল খানের ভিতর খুঁজতে থাকি। যে একদম শাকিল খানের ভিতর আমরা কোনো না কোনোভাবে অমরনায়ক সালমান শাহর ছায়া দেখতে পাই। যেহেতু সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে এন্ট্রি নেয় অমরনায়ক সালমান শাহ, ঠিক তেমনি সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেশ সিনেমার মধ্য দিয়ে কিন্তু আরও একজন সুদর্শন হিরো শাকিল খান, তিনি আমাদের ঢালিউডে এন্ট্রি নেয়। তো দেখেন যোগসূত্র তো একটা অবশ্যই আছে এবং তখনকার সময় ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু সালমান শাহ সাবস্টিটিউট খুঁজতে থাকে শাকিল খানের মধ্য দিয়ে। শাকিল খান এবং শাবনুর জুটিকে নিয়ে কিন্তু রোমান্টিক সিনেমার রেগুলার নির্মাতা যারা সোহানুর রহমান সোহান এবং নতুন রহমান, তারা কিন্তু এই জুটির রেগুলার নির্মাতা হলেও কিন্তু এই জুটিকে নিয়ে কিন্তু প্রথম তারা সিনেমাতে কাজ করার কথা ভাবে না। 1998 সালে নির্মাতা রায়ান মুজিব প্রথম তার সিনেমাতে এই জুটিকে একসাথে ব্রেক দেয়, যে সিনেমার নাম হচ্ছে মানুষ কেন অমানুষ। এবং এই সিনেমাতে কিন্তু একটা লিড ক্যারেক্টার প্লে করেছিলেন মাসুদ শেখ। 1998 সালের 2 অক্টোবর রিলিজ পর এই জুটির প্রথম সিনেমা কিন্তু বক্স অফিসে ভালোভাবে লং টাইম রান করে না এবং এই সিনেমাটা কিন্তু অ্যাভারেজ হবে। এরপরে 1998 সালের 4 ডিসেম্বর রিলিজ পায় এই জুটির আরও একটা সিনেমা, যে সিনেমার নাম হচ্ছে আমার অন্তরে তুমি। MM সরকারের নির্মাণে এবার কিন্তু এই জুটির সঙ্গে অ্যাড হয় তৎকালীন সময় প্যাথেটিক হিরো হিসেবে খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। এবং এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল চার্টবাস্টার, বিশেষ করে প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই। তো এই সিনেমার মোস্ট হাইপড, সবচেয়ে যে গানটাকে বেশি হাইলাইট করা হয় এখন ইউটিউবে 20+ মিলিয়ন ভিউজ, ওরেও দুষ্টু পানি এখন আমার ভরা জোয়ানি। এই গানে শাবনুরের পারফরমেন্স ছিল রীতিমতো আনবিলিভেবল, রুনা লায়লার কণ্ঠে রীতিমতো শাবনুর এই গানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। গানটা অনুপমের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, গানের ক্রেজ কিংবা শাকিল খান বাপ্পারাজ এবং শাবনুরের পারফরমেন্স হোক কিংবা নির্মাতার অসামান্য মেকিং হোক, বক্স অফিসে সাধারণ হিট হয়ে যায় আমার অন্তরে তুমি। এবার 1999 সাল ত্রিভুজ প্রেমের একটা রোমান্টিক সিনেমা বানাবে তৎকালীন সময়ের রোমান্টিক সিনেমা একজন জনপ্রিয় নির্মাতা নানা দারদান মতিন রহমান। এবং যে সিনেমাতে শাকিল খান এবং শাবনুরের পাশাপাশি এবার কাস্ট করা হলো রিয়াজকে, সিনেমার নাম বিয়ারফুল। এবং এই সিনেমাটা রিলিজের আগে গানগুলো এত হাইপ ক্রিয়েট করলো যে শাকিল খানের ক্যারিয়ারে এর আগে কিন্তু কোনো সিনেমাতে এতটা হাইপ ক্রিয়েট করতে পারেনি। সিনেমার প্রতিটি গানই ছিল রীতিমতো আনবিলিভেবল চার্টবাস্টার সং, বিশেষ করে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এটা একটা গান নয়, এটা বাংলা সিনেমার একটা মাইল ফলক। এছাড়াও ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ কিংবা পায়েল আমার, প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর। এবং এই সিনেমার মেকিং একটা আনবিলিভেবল ব্যাপার ছিল, মতিন রহমানের অসম্ভব সুন্দর মেকিং এবং শাকিল খান শাবনুর এবং রিয়াজ তাদের যে ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি, সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে বাম্পার রেট দিয়ে বেরিয়ে গেল। এবং এখন পর্যন্ত শাকিল খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরা হয় বিয়ারফুল সিনেমাকে। বিয়ারফুল সিনেমাটা এত বড় হিট হয় যে 1999-এর সেরাতিন ব্যবসাসফল সিনেমার একটা কিন্তু ছিল বিয়ারফুল। 1999 সালের ঈদুল ফিতরের রিলিজ পাওয়া বাম্পার রেট সিনেমা বিয়ারফুলের সাফল্যের পর এরপর 2000 সালের ঈদুল ফিতরে কিন্তু আরও একবার মতিন রহমান তার সেই ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি বড় পর্দায় ক্রিয়েট করতে চাইলেন। এবার তিনি সিনেমার নাম রাখলেন নারীর মন। এবার এখানে কিন্তু তিনি আবারও তার সেই ম্যাজিক্যাল মোমেন্টের কিন্তু কার্পণ্য করলেন না। এই সিনেমা তো প্রত্যেকটা গানই রাখলেন তিনি অসম্ভব সুন্দর গান, এবং সেই শাকিল খান শাবনুর এবং রিয়াজকে নিয়ে তিনি এবার নির্মাণ করলেন নারীর মন, অসম্ভব সুন্দর গান, যে গানগুলো আজও আমাদের হৃদয়ে সমানভাবে মন করে, বিশেষ করে ঘুমিয়ে থাকো গো সজনী ফুলেরও বিছানায়। গানটা এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন পার্টিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিয়ে বাড়িতে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই গানটা সমানতালে বাজতে থাকে। এছাড়াও জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, কিংবা প্রেমের কসম, আমি ভাবিনি তোমাকে পাবো, কবিতাও কবিতা, প্রত্যেকটা গানই অসম্ভব সুন্দর। এবং তৎকালীন সময় কিন্তু এই গানগুলো হিউজ জনপ্রিয়তা পায়। গানের অসম্ভব জনপ্রিয়তা এবং সিনেমার হাইপ, বিশেষ করে জেমসের গাওয়া মীরাবাই গানটা কিন্তু ওই টাইমে এতটাই হাইপ ক্রিয়েট করে যে আমরা মানে যারা অডিয়েন্স তারা মনে করছিল যে সিনেমাটা আসলেই কিন্তু বক্স অফিসে বাম্পার হিট দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এখানে একটা মানে ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। বিয়ারফুল সিনেমাকে আমরা যেভাবে এক্সট্রা অর্ডিনারি হিট পেলাম, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে
অতটা চলতে পারলো না, এবং বক্স অফিসে কিন্তু যে সিনেমাটাকে ধরা হচ্ছিল বাম্পার হিট হবে, সেই সিনেমাটা কিন্তু সাধারণ একটা হিট হলো। যদিও প্রথম আলো এত বছর পরে এসে দাবি করছে তাদের এই এই সিনেমাটা বাম্পার হিট ছিল, কিন্তু ওই সিনেমাটা তৎকালীন সময় সাধারণ হিট হয়। এবং কী কারণে নারীর মন বিয়ের ফুলের মতো অতটা প্রত্যাশা পূরণ করতে পারে না, এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। এরপরে 2000 সালের 18ই ফেব্রুয়ারি এই জুটির একটা সিনেমা আসে উত্তম আকাশ পরিচালিত, যে সিনেমার নাম হচ্ছে দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে। এবং সিনেমাটা কিন্তু আজও আমাদের মনে দুষ্টু মিষ্টি এভাবে কিন্তু গেঁথে আছে। অসম্ভব সুন্দর একটা সিনেমা, একটা পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে একটা রোমান্টিক সিনেমা, এবং এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল অত্যন্ত সুন্দর। বিশেষ করে কি মিষ্টি লাগে তুমি কাছে এলে, কিংবা চুপ অনামিকা চুপ, কিংবা একটা নজরুল গীতি ছিল এই সিনেমাতে, মোর প্রিয়া হবে ঈশ্বরানি দেবখোপায় তারার ফুল, প্রত্যেকটা গান ছিল অসম্ভব সুন্দর। এবং এই সিনেমাটা কিন্তু অত্যন্ত সুন্দর ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। 2020-তে এসে আজকালকার দিনে কিন্তু উত্তম আকাশের মেকিং নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে, নানা রকম কথা ওঠে যে আসলে উত্তম আকাশ ডিজিটাল দিনে তিনি মানিয়ে নিতে পারছে না, তিনি ভালো নির্মাতা নয়। কিন্তু যারা ওই টাইমের অডিয়েন্স, যারা একটা কি অপরাধী সিনেমা, যারা দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে সিনেমা দেখেছে, তারাই জানে এবং তারাই বলতে পারে যে উত্তম আকাশ একজন ভালো নির্মাতা। তো তার অসম্ভব সুন্দর মেকিং কিন্তু ছিল এই সিনেমাতে। যাই হোক, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেমি হিট হয়ে যায়। এরপরে 2000 সালের 18ই আগস্ট আসে এই জুটির আরও একটা সিনেমা, যে সিনেমার নাম হচ্ছে সবার অজান্তে। এবং এই সিনেমার নির্মাতা কিন্তু ছিলেন শিল্পী চক্রবর্তী, যিনি স্বপ্নের ঠিকানা সিনেমার কিন্তু নির্মাণে তার অবদান ছিল। শিল্পী চক্রবর্তী পরিচালিত এই জুটির সবার অজান্তে সিনেমার কিন্তু একটা গান ছিল রীতিমতো চার্ট বাস্টার, এবং তৎকালীন সময় কিন্তু হিউজ জনপ্রিয় হয়। বিশেষ করে চোখে যারে কাজলিনী এমনি কালো, এক পলক যারে দেখলে লাগে ভালো, এমন একটা মেয়ে যদি এনে দাও কেউ আমি করবো তারে, রীতিমতো চার্ট বাস্টার সংস। এবং এই গানটা কিন্তু তৎকালীন সময় হিউজ জনপ্রিয়তা পায়। কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। শিল্পী চক্রবর্তী পরিচালিত 2000 সালের 18ই আগস্ট রিলিজ পর শাকিল খান এবং শাবনুর জুটির সবার অজন্ত সিনেমা কিন্তু ফ্লপ ছিল। এরপরে 2001 সালে রিলিজ পেয়ে জুটির আরও একটা সিনেমা, মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা মন, যেখানে কিন্তু অনেকটাই সাপোর্টিং ক্যারেক্টার প্লে করেছিলেন শাকিল খান এবং রিয়াজ এবং শাবনুর জুটিকে নিয়ে কিন্তু এই সিনেমাটা সম্পূর্ণ ফোকাস দিয়ে বানানো হয়, এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ ছিল। এরপরে 2004 সালে কাজিয়াতে জুটিকে নিয়ে একটা সিনেমা নির্মাণ করেন, যে সিনেমার নাম হচ্ছে অন্য মানুষ, এবং যে সিনেমাতে কিন্তু লিড ক্যারেক্টার প্লে করেছিলেন কাজিয়াতের ছেলে কাজী মারুফ, এবং শাকিল খান এবং শাবনুর কিন্তু তারা দুজন দুজনের বিপরীতে ছিলেন। তো এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে তেমন ভালোভাবে চলে না, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ হয়ে যায়। এরপরে 2005 সালের 13ই মে রিলিজ পায় এই জুটির সিনেমা দুই নয়নের আলো, এবং এই জুটির একটা গান ছিল জীবন বাঁচাতে পারে মরণকালে যে, ও প্রিয় ও প্রিয় তুমি হলে সে, রীতিমতো একটা একটা চার্ট বাস্টার সুপার ডুপার হিট সং। গানটা আপনি দেখবেন আমার অত্যন্ত পছন্দের একটি গান, শাকিল খান এবং শাবনুর তাদের প্রত্যেককে অসম্ভব সুন্দর লেগেছে এই গানটিতে, অসম্ভব সুন্দর একটি গান। এবং এই সিনেমাটা অন্তত শাবনুরের ক্যারিয়ারে একটা মাইল ফলক হিসেবে থাকবে। এবং এই সিনেমাতে শাকিল খানের যে ক্যারেক্টারটা ছিল, একটা মানে পাড়ার একটা গ্যাংস্টার ছেলে, তিনি মানে শাবনুরকে উত্তপ্ত করার চেষ্টা করে, যাই হোক তাদের ভিতরে কিন্তু একটা ম্যাজিক্যাল মোমেন্ট, বিশেষ করে একটা গান, গানটা অসম্ভব সুন্দর, গানটা আপনি যতবার দেখবেন আপনার ভালো লাগবে। এবং এই সিনেমাটা শাবনুরের ক্যারিয়ারের একটা মাইল ফলক, এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু শাবনুর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ফেরদৌস এবং রিয়াজ একটা গানে ছিলেন, তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেসেছি বলো, গানটাও কিন্তু রীতিমতো চার্ট বাস্টার গান। যাই হোক, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট ছিল। এরপরে 2005 সালের 27 মে রিলিজ পায় এই জুটির আরও একটা সিনেমা, যে সিনেমার নাম হচ্ছে বলো না ভালোবাসি। রিলিজ দিতে দিতে কিন্তু এই সিনেমাটা 2005 সালে এসে দাঁড়িয়ে যায়। এবং এই সিনেমাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গান আছে, এমন একটা দিন নাই এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে এমন তুমি ছাড়া বাঁচে না জীবন। শাকিল খান এবং শাবনুর জুটির কেমিস্ট্রি কিন্তু এখানেও সুনিপুণভাবে পর্দায় আমাদের সামনে ফুটে উঠেছিল। এবং এই সিনেমাতে আরও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন ফেরদৌস এবং পূর্ণিমা। তো যাই হোক, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। এরপরে 2007 সালের ঈদুল আজহাতে সর্বশেষ বড় পর্দায় একসঙ্গে দাঁড়ায় এই জুটি, কিন্তু নায়ক নায়িকা হিসেবে কিন্তু তারা ছিলেন না, তারা জুটি হিসেবে এই সিনেমাতে ছিলেন না, যে সিনেমার নাম হচ্ছে বেআইন সাপ, এবং যে সিনেমাতে শাকিল খানের বিপরীতে ছিলেন মৌসুমি এবং ফেরদৌসের বিপরীতে ছিলেন শাবনুর। তো এই সিনেমাটা কিন্তু এই জুটির মানে নায়ক নায়িকা হিসেবে না, বড় পর্দায় একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো। যাই হোক, আজকের ভিডিওটি ছিল খুবই স্পেশাল, এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি শাকিল খান এবং শাবনুর জুটির এক্স্যাক্টলি এই জুটির ক্যারিয়ারটি কীরকম। দেখেন, এই জুটি 11টা সিনেমাতে কাজ করেছে, নায়ক নায়িকা হিসেবে কিন্তু এরা 9টা 10টা সিনেমাতে কাজ করেছে, এবং ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু মোটামুটি সফল ছিল। দেখেন, এই জুটির সিনেমাগুলো যখন রিলিজ হয়েছে তখনকার দিনে কিন্তু আমরা একটা অশ্লীলতার চরম একটা প্যান্ডামিক পিরিয়ড দিয়ে যাচ্ছিলাম, তৎকালীন সময় কিন্তু একটা ভালো সিনেমা বিজনেস করে পুঁজি উঠানো কিন্তু অনেক কঠিন ছিল। তো এই জুটির ফিল্ম গ্রাফ যদি আমরা দেখি একেবারে খারাপ না। যাই হোক, শাকিল খান এবং শাবনুর জুটির গল্প নিয়ে ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।